স্বৈরাচারে হাসিনার মাতা পাগল হয়ে গিয়েছে, ও তেমন বিদায় নেবে, অল্প দিন অপেক্ষা করেন। এইটা হলো আমার আল্লাহ পাকের কোরআনের কথা, জোরে কোন সুবহানাল্লাহ। টিভিতে যারা স্বৈরাচারী ছিল তাদের স্বাভাবিক ভাবে মৃত্যু হয় নাই, যদি তাই হতো তাহলে নাক দিয়া ঢুকলো মশা আর কর্মচারী বলে মার মাথায় কয় না কেন, এটাও বলছেন না। সাত দিন পর্যন্ত যদি আপনি ঘুমায়া থাকেন, বৈষম্য ছাত্ররা যদি ঘুমায়া থাকে তাহলে সাত দিন পর্যন্ত ঘুমায়া থাকলেও ওর আসার ক্ষমতা নাই, ওখান থেকে শুধু টেলিফোন করবে, মাঝে মধ্যে একটু নাড়া দিবে, মাঝে মধ্যে একটু শুধু ভয় দেখাবে। এটা কে বলেছেন? আল্লাহর কোরআন বলেছেন। কেন? প্রত্যেকটা স্বৈরাচারী, প্রত্যেকটা ইসলাম বিদ্বেষী তাদের বয়স শেষকালে এসে তারা পাগল হয়ে যায়। এই পৃথিবীতে ইহুদি মাত্র 50,000, কত হাজার জোরে বলেন, কত হাজার? 50,000 ইহুদি পুরা পৃথিবীটাকে কন্ট্রোল করে। কারণ কি? ওরা হলো মান্না সালওয়া, জান্নাতের খাবার খাইছিল। পুরা পৃথিবী কন্ট্রোল করে ইহুদিরা। আমেরিকা যে ডোনাল্ড ট্রাম্প, আজ থেকে 200 বছর পূর্বে জর্জ ওয়াশিংটন যখন আমেরিকার প্রধানমন্ত্রী হয়েছিল তখন থেকে শুরু করে আজ পর্যন্ত ওরা কোনো নারীকে যেতে দেয় না ওদের ক্ষমতার আসনে। কারণ ডোনাল্ড ট্রাম্প নিজেও রসুলের সুন্নাহ অনুসরণ করে। ইহুদি নাসারারা ডোনাল্ড ট্রাম্প সহ ইতিপূর্বে যারা ছিল তারা রসুলের একটা সুন্নাত অনুসরণ করে। সেই সুন্নাতটার নাম কি শুনবেন? ওই সুন্নাতটার নাম হলো নারী নেতৃত্ব দিলে সেই দেশ যে ধ্বংস হয়, রাষ্ট্র ধ্বংস হয়, নারী নেতৃত্ব যে হারাম, এইটা তারা অনুসরণ করে। থেকে 200 বছর থেকে শুরু করে আজ পর্যন্ত যতই হিলারি ক্লিনটন বেশি ভোট পাক না কেন, ওরা কখন নারী নেতৃত্ব হতে দিবে না। কারণ নারী নেতৃত্ব আসলে আমেরিকা সারা পৃথিবীকে কন্ট্রোল করতে পারবে না, আর সারা পৃথিবীকে কন্ট্রোল করার জন্য আমেরিকাকে ব্যবহার করে ইহুদিরা। ওদের হাতে মিডিয়া, ওদের হাতে অর্থনৈতিক সবকিছু ওদের হাতে, যার কারণে ফিলিস্তিনি মানুষদেরকে মেরে ফিলিস্তিনি ভাইদের বাড়ি ঘর উচ্ছেদ করে দিচ্ছে, কল কারখানা সবকিছু শেষ করে দিচ্ছে। সারা পৃথিবী কথা বললেও ইহুদি নাসারাদের বিপক্ষে দাঁড়ানোর মতো আমেরিকা কাল জাতিসংঘের বাপের ক্ষমতা নাই, চোখ রাঙ্গায় কথা বলে। যারা বসে তারা চোখের ইশারায় পাগলকে বুঝাইতে পারে কোন শালায়। এমন একটা গ্রামে কথা আছে না বাজান, ও বাজান, যতই টেলিফোন করুক না কেন, যতই ডোনাল্ড ট্রাম্পের ছবি লাগায় মাঠে নামতে চাক না কেন, আমি আপনাদেরকে গ্যারান্টেক দিয়ে বলে গেলাম 100 বছরেও আর সম্ভব নয় তারা জাতির সামনে এসে দাঁড়াবে। কারণ আল্লাহ পাক যে ওনাকে পাগল বানায় দিয়েছে, আর পাগলের কাজ হলো কাউকে ঢেল মারবে, কাউকে কামড় দিবে, কাউকে গালি দিবে, কাউকে ঢেল মারবে, এটাই হলো পাগলের কাজ। ও গ্রামের মানুষ আপনারাকে বোঝেন না, যদি কোনো কুকুর পাগল হয়ে যায় ও নিজের মালিককেও চেনে না, নিজের মালিকের গরু ছাগলকেও চেনে না, প্রতিবেশীকেও চেনে না, যাকে দেখে তাকে কামড় দেয়, যাকে দেখে তাকে হামলা করে। একজন মানুষ যেমন প্রাইভেট কার পাগল হওয়ার পরে চেনে না, দূরত্বগামী ট্রেন আসতেছে তাও তো সে বোঝে না, পাগল যেমন রাস্তা পাড়ি দিতে গিয়ে মারা যায়, একটা কুকুর যেমন নিজের মালিকের লাঠির পেটুনে খেয়ে মারা যায়। পৃথিবীতে কোনো স্বৈরাচার স্থায়িত্ব হয় না, আর স্বৈরাচারীরা কখনো স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে না। হাদিস আর কোরআন শোনেন না, জানেন না, পড়েন না, আলেম ওলামাদের কাছে জানো না, তারপর নিজেই খেলে থরথর করে কাঁপেন। তাদের মাথার সেটআপ যা আল্লাহ দিয়েছে এগুলো নড়বড় হয়ে যায়, ঢিল হয়ে যায়, আর পাগল পাড়া হয়ে ওরা এলাকার মানুষকে অত্যাচারিত করে, দেশের মানুষকে শঙ্কিত করে রাখে, দেশের মানুষের উপরে স্টিমুলার চালানোর জন্য চেষ্টা করে, সর্বশেষ মারা যায় কুকুরের মতো পেটন খেয়ে নিজের মালিকের হাতে, নিজের কর্মচারীর হাতে। যা মার খাইছিল, নাক দিয়ে মশা ঢুকছিল, কার মনে আছে না? নমরুদ যদি নিজের চাকর দ্বারা পেটন খেয়া যদি বিদায় নেওয়া লাগে তাহলে তো উনি ওনার নিজের লোক দ্বারাই তো বিতাড়িত হয়েছে। মনে রাখবে ওনার মৃত্যু, ওই লোকটার নাম আমার জিহুব্বাই নিয়ে আমার জিহুব্বা অপবিত্র আমি করব না, কারণ আমাদের এই জিহুব্বা দিয়ে আমরা আল্লাহর কোরআন পড়ি, এই জিহুব্বা দিয়ে আল্লাহকে ডাকি, এই জিহুব্বা দিয়ে আমরা কোরআনের কথা বলি, এই জিহুব্বা দিয়া স্বৈরাচারী হাসিনের কথা বলা মানে জিহুব্বার সম্মানকে নষ্ট করা, ইজ্জতকে নষ্ট করা, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার,
আমি আপনাদেরকে বলে গেলাম, কথা রেকর্ড করে রাখেন, ওনার স্বাভাবিক মৃত্যু হবে না, ওনার মৃত্যু হবে ঠিক নমরুদের মতো। নমরুদ খাইছে মাথায় পেটন জুতা দিয়ে নিজের কর্মচারীর দ্বারা, উনি যার কাছে গিয়েছে ওনারা ওকে পিটায়া মারবে, শেষ পর্যন্ত পিটায়া মারবে, আর এমন পিটানি দিবার এমন কৌশল করে মারবে যা দেখারও কেউ থাকবে না, কবর দেওয়ারও কেউ নাই, শেষ পর্যন্ত শ্মশানে যাবে নাকি কবরস্থানে যাবে তাও খোঁজ পাবেন না। ওয়েট করেন, অপেক্ষা করেন, এই বিচার করবেন আল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, নবী সুলাইমান মন্ত্রীকে বলতেছে আপনার সম্বন্ধে জানার জন্য আসছিল মালাকুল মউত, কি জানতে চায়? বলে আপনার বাবার নাম, মায়ের নাম, আপনার নাম জানলো, জানার পরে চলে গেল আর বললো একটু পরে তার নাকি তোমার মৃত্যু বরণ হবে, তুমি নাকি বিদায় নিয়ে চলে যাবা। এই কথা বলার পরে নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের মন্ত্রী বলতেছে হুজুর আমার জীবনে আপনি কি কোনো আপনার কি কোনো উপকার করে নাই? হুজুর আপনার কি পার্লামেন্ট চালাইতে সাহায্য সহযোগিতা কি আমি জীবনে করি নাই? ওই লোকটা বলার পরে মন্ত্রী বলল যখন সুলাইমান নবী বলল হ্যাঁ আপনি করেছেন, অনেক উপকার আপনি করেছেন, আমার উপকার যদি সামান্য করা থাকে সামান্য উপকার বিনিময়ে আপনি আমাকে একটা উপকার আজকে করেন, জীবনে আর কোনোদিন আপনার কাছে কোনো কিছু যাব না, কি উপকার করব? বলে মালাকুল মউত তো এ জায়গায় আমাকে দেখে গেল, আবার এ জায়গায় সে আমাকে সন্ধান করবে, পাইলে আমাকে নিয়ে চলে যাবে, এমন একটা জায়গায় আপনি আমাকে নিয়ে যা রেখে আসেন, এমন একটা জায়গায় আপনি আমাকে পাঠিয়ে দেন যে জায়গায় মানুষ যাবে না, যে জায়গায় মানুষেরও যাওয়ার সম্ভাবনা নাই, ওই জায়গায় মালাকুল মউত খুঁজে পাবে না। জোরে কন নাউজুবিল্লাহ, কি খেলা খেলেছো আল্লাহ রে আল্লাহ, তোমার খেলা চমৎকার, নাপাকে মানুষ বানাইয়া বসাইছো বাজারে, কি খেলা খেলেছো মাওলা রে, তুমি কাউরে দিলা দশটা সন্তান জায়গা জমি নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই, টাকা করে ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে জানাজা দিয়া কবরে নামাবে কে তারে রে, কি খেলা খেলেছো মৌলা রে, তুমি নির্দোষ রে রাখো মৌলা, এ দেশের জেলখানায় ইতিপূর্বে রাখে নাই, অপরাধ করিয়া ওরা ঘুরত সর্বদা, নদীর পার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা, চার তারিখের প্রধানমন্ত্রী, পাঁচ তারিখে খেতা বালুস নিয়া ভারতে পালা রে, কি খেলা খেলেছেন আল্লাহ রে, বলেন না মারহাবা, এটাই তো আমার আল্লাহ। এই কথা বলার পরে মন্ত্রী বলতেছে ঠিক আছে, তোমার সুলাইমান নবী বলতেছে ঠিক আছে আপনাকে আমি এমন একটা জায়গায় পাঠিয়ে দিব যে জায়গা আপনার খুঁজে পাওয়া যাবে না। এই কথা বলার পরে বাতাসকে নির্দেশ করলেন, বাতাস আসলো, আসার পরে বাতাসকে নির্দেশ দিয়ে বললেন এমন একটা জায়গায় আপনাকে নিয়ে যাবেন, কোন জায়গায়? বলে আমাজন জঙ্গলের ভিতরে, যে জঙ্গলের ভিতরে মানুষ এখনো প্রবেশ করে নাই, বিশাল বড় জঙ্গল, যে জঙ্গলে মানুষের সম্ভাবনা নাই প্রবেশ করা ভবিষ্যতে, ওই জায়গায় নিয়ে গিয়ে আমার এই মন্ত্রীকে রেখে আসো। বাতাস মুহূর্তের ভিতরে ওনাকে নিয়ে উড়াল দিয়ে চলে গেলেন। যাওয়ার পরে আমাজন জঙ্গলের ভিতরে ওনাকে রেখে বাতাস বলতেছে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ, এই কথা বলে উনি বিদায় নিয়ে চলে আসবে, সালাম দিবেন না আসার সময়, সালাম দিয়ে বিদায় নিয়ে চলে আসবে, এমন সময় পেছন থেকে একজন বলতেছে আদিন নাফসাক, জোরে কোন সুবহানাল্লাহ, ওই উত্তর না দিতেই পেছন থেকে আর একজন বলছে আদিন নাফসাক, আপনার পরিচয়? বলে আপনি কে? বলে আমি মালাকুল মউত। আল্লাহু আকবার, জোরে বলেন, জোরে বলেন, শুনবেন শুনবেন করুণ কাহিনী।
মৃত্যু থেকে তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। আইনামা তাকুনু ইদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়্যাদা। বেটা মামলার ভয় করিস কেন? মামলার ভয়, মানুষের ভয়, চোর ডাকাতের ভয়, এগুলোর ভয় না করে মৃত্যুকে যদি তোমরা ভয় করো তাহলে তোমরা হয়ে যাবে আল্লাহর ওলি। মৃত্যুকে যদি তোমরা ভয় করো তাহলে তোমাদের চরিত্র হবে উন্নত। মৃত্যুকে যদি তোমরা ভয় করো তাহলে তোমরা দুনিয়াতে পাবে সম্মান, কবরে পাবে সম্মান, আখেরাতে পাবে তোমরা সম্মান, আর ফুলসেরাতে পাবে মুক্তি, হয়ে যাবে তোমার জান্নাতের যুক্তি। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মৃত্যুকে ভয় করি না, আমরা ভয় করি আইনকে, আমরা ভয় করি প্রশাসনকে। প্রশাসনের আইনকে ভয় করবে তারা, অপরাধ করেছে যারা, কথা কন না কেন? এখন পুলিশ আসলে পুলিশের গায়ের সাথে ঠেলে ভ্যানালারা পার হয়ে যায়, আর আগে দেখার সাথে সাথে আর এক দিক দিয়ে ঘুরে যায়। মিটার দিয়ে যে ভ্যান চালায় যে এরকম পিক আপ মারা, ওই ভ্যানালা ভয় করে। সেনজিওয়ালারা যদি দেখে তাহলে 7 কিলোমিটার ঘুর দিয়ে আর এক দিক দিয়ে চলে যায়, আর এখন পুলিশ দেখলে আরো জোরে পিক আপ মারে, তার মানে অপরাধ নাই। অপরাধ মানুষ না করলে কেন প্রশাসনকে ভয় করবে? অপরাধ যদি না করে তাহলে কেন আইনকে ভয় করবে? অপরাধ যদি না করে তাহলে দেশ থেকে কেন পালাবে? এটাই জাতির কাছে জানার প্রশ্ন, কথা বলেন ঠিক কিন্তু। আর রেকর্ড হচ্ছে প্রত্যেকটা বিষয়ে, রেকর্ড হচ্ছে না প্রত্যেকটা বিষয়ে রেকর্ড হচ্ছে, কত জায়গায়? 5 জায়গায় আল্লাহ পাক কোরআন কারিমে রেকর্ড করে দিয়েছেন যে 5 জায়গায় আমি তোমাদের বডিতে সিসি ক্যামেরা দিয়েছি। এই 5টা সিসি ক্যামেরা অলওয়েজ সচল, সব সময়ের জন্য ওয়ান করা আছে। একটা সেকেন্ডের জন্য ব্যাটারিও নষ্ট হবে না, মেমোরিও ফুল হবে না, একটা সেকেন্ডের জন্য কখনো বন্ধও হবে না। 5টার ভিতরে একটা বন্ধ হয়ে গেলে আরেকটা চালু, আরেকটা বন্ধ হলে আরেকটা চালু, আরেকটা বন্ধ হলে আরেকটা চালু। বেটা তুই অপরাধ করলি কেমনে? এটাই আমার জানার বিষয়, এটা আমার জানার বিষয়। তুই অপরাধ করলি কেমনে বেটা? এটা আমার জানার বিষয়। আহা, মানুষ বোঝে না, মানুষ বোঝে না। আহা, কি অপরাধ করলি রে? যা অপরাধ তা সবকিছু তোর সামনে ধরে তুলে ধরবে আল্লাহর এই সিসি ক্যামেরা গুলো, তোমার বডিতে 5টা সিসি ক্যামেরা। আহা, একটা বার ভাবলি না? শুধু ঘুষ নেয় নেটওয়ার্কের বাইরে, কোন নেটওয়ার্ক? সিসি ক্যামেরা যে জায়গায় আছে ওই জায়গায় নেয় না, সিসি ক্যামেরার বাহিরে যায়, টাকা নেয়, মনে করে ওই জায়গায় আমার আল্লাহর সিসি ক্যামেরা নাই। বেটা আল্লাহর অদৃশ্যর সিসি ক্যামেরা নয়, তোর বডিতে যে সিসি ক্যামেরা আছে এবার হিসাবটা নিয়ে যান। বলেন সূরা হামিম, একসাথে বলেন সূরা হামিম, সিজদা, সূরা হামিম সিজদা, 24 নম্বর পারা। এই মুখস্থ করেন, এক্ষুনি ধরবো, না পারলে দাঁড়ায় রাখবো, কারণ আমি এখন টিচার, বুঝেন নাই? 24 নম্বর পারা, 24 নম্বর পারা, 17 নম্বর পৃষ্ঠা, 41 নম্বর সূরা, 19 নম্বর আয়াত। প্রশ্ন করব, না পারলে বুঝবো ছাত্র মনোযোগ দেয় না, বাদাম পেটা বন্ধ করেন। আল্লাহ পাক বলেছেন 24 নম্বর পারা, 17 নম্বর পৃষ্ঠা, 41 নম্বর সূরা, 19 নম্বর আয়াত, হামিম সিজদা, হাত্তা ইযা মা জাউহা, হাশর ময়দান, আপনি দাঁড়াবেন, আমি দাঁড়াবো, আওয়ামী লীগ দাঁড়াবে, বিএনপি দাঁড়াবে, জামাত দাঁড়াবে, জাত জাসদ দাঁড়াবে, এরপরে বাসদ দাঁড়াবে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা, হেফাজত চর্ম নাই, এরপরে আপনার শাসনতন্ত্র ইসলামে আন্দোলন, সবাই হাশর ময়দানে দাঁড়াবে। দাঁড়ানোর পরে আল্লাহ পাক বলবে শাহিদা আলাইহিম, শাহিদা আলাইহিম, সাক্ষ্য দেওয়ার কথা বলবে। 1 নম্বর আপনার সিসি ক্যামেরা আল্লাহ লাগাইছে আপনার মাতার সাথে, যার নাম হলো কান। কান দিয়া শুনেছেন, মাথা দিয়া ভেবেছেন, ঠিক কিনা? কান দিয়া শুনছেন, মাথা দিয়া ভেবেছেন, এরপরে আপনি কাজে অংশগ্রহণ করেছেন। ঢাকায় যাবি না? ঢাকায় যা, 10 তারিখে যা,
ডোনাল্ড ট্রাম্প আমার ছবি লাগায়া যাও, যায়া নামো, আহারে মামু এত কলা সস্তা, বেগুন এত সস্তা হলে 95 টাকা কেজি লাগছিল কেন? এত সস্তা না, এত সস্তা না, আমরা কিছু না বললেও আল্লাহর গজবে তোমারে বাংলাদেশ আর কখনো আসতে দেওয়া হবে না। আমরা কিছু বলবো না, আমার আল্লাহ খেপিছে তোমার আর কোনো সুযোগ হবে না, কোনো স্বৈরাচারী তাদের স্বস্থানে ফেরত আসতে পারে না। আমার ভাইয়ের আমার বন্ধুগণ, এক নাম্বার আল্লাহ পাক কানকে বল দিবে, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ও কান, তুমি আমার আমার সামনে সাক্ষ্য দিয়া দাও, 70টা বছর 6,13,000 এই ভাই প্লিজ লুক অ্যাট মি, এদিকে দেখেন, শাহিদা আলাইহিম বলবে আমার সামনে সাক্ষ্য দাও, 70টা বছর আমি তাকে হায়াত দিয়েছিলাম, 70 বছরের ভিতরে 6,13,232 ঘন্টা সময় দিয়েছিলাম, কোন দিন কার সাথে মোবাইলে কথা বলেছে, কোন দিন কাকে এসএমএস করেছে, কোন দিন তোমাক দিয়ে শুনেছে, কোন দিন মাথা তোমাক দিয়ে ভেবেছে, সর্বপ্রথম আল্লাহর কাছে কান সাক্ষ্য দিবে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিক, প্রত্যেকটা বিষয় রেকর্ড হচ্ছে আর প্রত্যেকটা বিষয় সিসি ক্যামেরা আপনার এই রেকর্ডটা ধারণ করতেছে, জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে এক নাম্বার সিসি ক্যামেরার নাম কি, জোরে বলেন, এই কান কি শুধু আমার শোনা যায় না, সবার শোনে, সবার শোনে, কিন্তু যারা বোবা আছে তারা তো শুনতে পায় না, কথা বলেন ঠিক কিনা, ওদের সিসি ক্যামেরা কোন জায়গায় আসতেছে, দাঁড়ান আমার ভাইয়ের আমার বন্ধুগণ, এবার সিসি ক্যামেরা হলো যারা কানে শুনে না কিন্তু ওরা বলতে পারে, যারা ঠসা, যারা ঠসা, যারা বোবা, ওদের কিন্তু কানে শোনে না, এই জন্য বোবাদের কান অপারেশন করে, বোবারা যেদিন কানে শুনবে ওই দিন কথা বলতে পারবে, বোবারা শুনতে পায় না এই জন্য কথা বলতে পারে না, বোবারা এবার বোবাদের সিসি ক্যামেরা আল্লাহ লাগাইছে কোন জায়গায় শোনেন, আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, আল্লাহ পাক দ্বিতীয় সিসি ক্যামেরার নাম বলছে, ও আবসারহুম, আল্লাহ পাক বলবে দুইটা চোখ, শাহিদা আলাইহিম সাক্ষ্য দাও আমার সামনে এসে দুইটা চোখ, আমার বোবাদের কান নাই কিন্তু যারা বোবা তাদের তো দুইটা আল্লাহ পাক চোখ দিয়েছে, বোবাদের কে আল্লাহ পাক ডাক দিয়া বলবে, বোবারে দুনিয়াতে তুই দুইটা চোখ দিয়ে তো দেখতি, দেখার পরে আমি তোকে পাগল বানাই নাই, আর যাকে পাগল বানাইছে তার কিন্তু কানটা ঠসা করে দেই নাই, আর যাকে কান ঠসা করে দিয়েছে ওর কিন্তু আমি আল্লাহ চোখটা কেড়ে নেই নাই, জোরে বলেন আল্লাহু আকবার। রঙ্গরসের দিন ছিল আমার আগে দিন, রঙ্গরসের দিন ছিল আমার আগে দিন, রঙ্গরসের দিন ছিল আমার আগে দিন, বেলা ডুবে সন্ধ্যার আগে আমার ভুলে গেলাম, পাখি উড়ে যাওয়ার বুঝে সময় হলো, বলবো মনে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে যার কান নাই তার চোখ আছে, যার চোখ নাই তার কান আছে, যার মাথার ব্রেন ঠিক নাই ওর কান আছে, ওর চোখ আছে, আল্লাহর হিসাব দেখেন। এক নাম্বার সিসি ক্যামেরা আপনার কান, কান থেকে আল্লাহ পাক সব হিসাব কিয়ামতের দিনে নিবে। দুই নাম্বার সিসি ক্যামেরার নাম চোখ, হাশরের ময়দানে চোখ থেকে আল্লাহ পাক সব হিসাব নিবে, শাহিদা আলাইহি সাক্ষ্য দিবে তোমার চোখ তোমার কান। তাহলে সিসি ক্যামেরা কয়টা পাইলেন, চোখ আর কান দিয়ে, চোখ দিয়ে দেখেন, কান দিয়ে শোনেন, তারপর তো অপরাধ করেন। তিন নাম্বার সিসি ক্যামেরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَجُلُودُكُمْ بِمَا كَانُوا يَعْمَلُونَ। তিন নাম্বার সিসি ক্যামেরা কানাকে দিয়েছি, ল্যাংরাকে দিয়েছি, পাগলকে দিয়েছি, বোবাকে দিয়েছি, ধর্ম নির্বিশেষে জাতি উপজাতি ধর্মীয় বিধর্ম যারা যা করে পৃথিবীর সকল জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিসি ক্যামেরা তিন নাম্বারটা দিয়েছেন, জোরে বলেন আল্লাহু আকবার। তিন নাম্বার সিসি ক্যামেরাটার নাম হলো ওয়াজুলুদুহুম, তিন নাম্বার সিসি ক্যামেরার নাম হলো চামড়া, জোরে বলেন আল্লাহু আকবার। একজন পাগলের চামড়া আছে, একজন ল্যাংড়ার চামড়া আছে,
একজন বোবারও সাম্রাজ্যে, আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি তাদেরও সাম্রাজ্যে। আল্লাহ পাক হাশরের ময়দান কিয়ামতের দিনে সাম্রাকে প্রশ্ন করবে, সাম্রা তোমার উপরে যা তেল আর লোশন লাগাইছিল ইনকামটা কোন জায়গাতে করেছিল, ও সাম্রা তোমাকে দ্বারা কাকে কাকে স্পর্শ করেছে, ও সাম্রা তোমার দ্বারা কোন জায়গায় সিগনেচার দিয়েছে। হাশরের ময়দান তিন নাম্বার সিজি ক্যামেরা চামড়া বলে দিবে আল্লাহ, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আপনার চামড়া যখন সাক্ষ্য দেওয়া শুরু করে দিবে, বাজান পালাইতে পারবেন না, লুকাইতে পারবেন না, হারায় লাভ নাই, পালায় লাভ নাই, লুকিয়ে থেকে লাভ নাই, যদি সময় সুযোগ থাকে এখন তওবা করেন, অপরাধ থেকে ফিরে আসেন। আমার আল্লাহ বলেছেন তোমার জীবনের সব অপরাধ ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানাবো, কারণ জান্নাত বানাইছে আটটা, জাহান্নাম বানাইছে সাতটা। জোরে বলেন না আল্লাহু আকবার। সুযোগ আছে, পালাবেন কোথায়? এক নাম্বার সিজি ক্যামেরা চোখ কান, দুই নাম্বার চোখ, তিন নাম্বারটা হলো আপনার আমার চামড়া। আমার ভাইয়ের আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবার চার নাম্বার সিসি ক্যামেরা, জোরে বলেন কয় নাম্বার? চার নাম্বার সিসি ক্যামেরা। আল্লাহ পাক বলবেন আলিয়াউমা নাখতিমু, ওই দিন মানুষের মুখটাকে বন্ধ করে দিবে, আলা আফওয়াহি মুতাকাল্লিমুনা আইদিহিম, তখন ওদের চার নাম্বার সিসি ক্যামেরা হাত হাত এসে তাদের বিপক্ষে সাক্ষী দেওয়া শুরু করে দিবে। আমার ভাইরা আমার বন্ধুগণ, পঞ্চম নাম্বার সিসি ক্যামেরা, ওই সমস্ত ভাই কোন সমস্যা, কোরআনের মাহফিলে আজকে যা হয়েছে হয়েছে, এরপরে আপনারা যে জায়গায় মাহফিল করেন, কোরআনের মাহফিলে সভাপতির সম্মান আলহামদুলিল্লাহ, প্রধান অতিথির সম্মান আলহামদুলিল্লাহ, এনারা যখন আসবে, বক্তা যখন আলোচনা করবে, এর ভিতরে কোনো প্রকারে বলবেন না অমুক আসছে অমুক আসছে, ওনারা বসবেন, ওনাদের সম্বন্ধে দোয়া হবে, ওনাদের সম্বন্ধে কথা হবে পরে, ঠিক আছে? এটা কোরআনের সাথে বেয়াদবি। এটা বিগত সরকারের সময় শুধু আওয়ামী লীগের নেতাদের সামনে আলহাজ লেখেনি, সেই জন্য পোস্টার পুরো চেঞ্জ করা লাগছে, ঠিক কিনা? ওদেরকে না দিলে পোস্টারে ওই থানার থেকে অনুমতি আসেনি। এইটা যদি এখনো থাকে ওই রীতি ওই নীতি, তাহলে ভবিষ্যতে আল্লাহ আমাদের কপালেও গজব দিবে। এই জন্য আমাদের সম্মানিত সভাপতি মহোদয় জনাব মাহফুজার রহমান লাবলু সাহেব এসেছেন, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি কোরআন থেকে তেলাওয়াত করতেছি, এরপরে কোনো মাহফিলে যদি এরকম আলোচনা শোনেন যে তাফসির হচ্ছে, দয়া করে মেহরবানি করে সভাপতি কেন প্রধান বক্তা আসলেও কোনো কথা হবে না, কারণ চলতেছে কার কথা, জোরে বলেন কার কথা? আচ্ছা আলহামদুলিল্লাহ, সভাপতি মহোদয়কে ধন্যবাদ। তাহলে তিন নাম্বার সিসি ক্যামেরা চলে গেল, চার নাম্বার সিসি ক্যামেরা কোথায় পাবেন? সূরা ইয়াসিনে, জোরে বলেন কোথায়? সূরা ইয়াসিনে পাবেন। আল্লাহ পাক 64 নাম্বার আয়াতে বলেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ওদের জবানকে বন্ধ করে দিব। দুনিয়াতে যেমন পটর পটর করে, ভটর ভটর করে, আছে না আছে না আছে না, অপরাধ করার পরেও এখনো পটর পটর ভটর ভটর দুনিয়াতে করতেছে, আল্লাহ পাক বলে হাশর ময়দান কিয়ামতের দিনে ওরা পটর পটর ভটর ভটর করবে, তৎক্ষণাৎ আল্লাহ পাক মুখকে বলে দিবে চুপ থেমে যা, ওর পাঁচটা সিসি ক্যামেরার ভিতরে তিনটে সাক্ষী দিয়েছে, এখন দুইটা দাও। দুই নাম তিন নাম্বারে সিসি ক্যামেরা যাওয়ার পরে চার নাম্বার সিসি ক্যামেরা এসে সাক্ষী দিবে, চার নাম্বার সিসি ক্যামেরা হবে আইদিহিম তাদের হাত, জোরে বলেন কি? তাদের হাত শাহিদা সাক্ষ্য দিবে। চার নাম্বার সিসি ক্যামেরা অপরাধীর হাতটা বলবে আল্লাহ অন্যদের স্ত্রীর কে পরের স্ত্রীর গায়ে হাত দিয়েছিল, আল্লাহ এই হাত তুমি দিয়েছো, এই হাত দিয়ে সুদের টাকা ঘুষের টাকা স্পর্শ করেছে, এরপরে হাত বলে দিবে আল্লাহ এই হাত দিয়ে আমাকে দিয়ে সিগনেচার সাইন দিয়েছে, ওখান থেকে অনেক টাকা পয়সা পাইছে, আল্লাহ
এই তুমি দেওয়া হাত, এই হাত দিয়া পেপার পত্রিকে স্পর্শ করেছে পড়েছে, কিন্তু জীবনেও কোরআনটা ধরে একটু বুকের সাথে জড়ায় নেয় নাই। এই হাত দিয়ে কত অপকর্ম পেন্সিলে বোতল ধরেছে, এই হাত দিয়া কখনো হালাল খাবার ধরেছে, হারামও ধরেছে, প্রত্যেকটা বিষয়ে হাসর ময়দান আল্লাহ পাকের দরবারে চার নাম্বার সিসি ক্যামেরা হাত সাক্ষ্য দিয়া দিবে। আমার ভাইয়ের আমার বন্ধুগণ, এরপরে পাঁচ নাম্বার সিসি ক্যামেরা আর জুলুগুন আপনার আমার দুইটা পাপ হাসুরের ময়দানে পাঁচ নাম্বার সিসি ক্যামেরা হিসেবে আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে। পা বলবে আল্লাহ আমাকে দিয়ে অমুক জায়গা গিয়েছিল, আমাকে দিয়ে অমুকের পিছনে পিছনে ঘুরেছিল, আল্লাহ আমাকে দিয়ে এই এই কাজগুলো করেছে। দুইটা পা সাক্ষ্য দিবে, দুইটা হাত সাক্ষ্য দিবে, দুইটা কান সাক্ষ্য দিবে, এরপরে দুইটা চোখ সাক্ষ্য দিবে। আমার ভাইয়েরা সর্বশেষ পুরা বডির সকল চামড়া আপনার আমার জীবনের যা ঘটে যাওয়া সকল বিষয় হাশরের ময়দানে কিয়ামতের দিনে আল্লাহ দরবারে সাক্ষ্য দিয়ে দিবে। পালাবি কোথায়? কোথায় পালাবি? আইনামা তাকুনু